হ্যালো গাইস, দিস ইজ সুমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কোনো ফুড ব্লগ বা কোনো ট্রাভেল ব্লগ হচ্ছে না। আজকে আমি এসেছি বাজাজ শোরুমে, দেখতে পাচ্ছ তোমরা পিছনে আমার শোরুম আছে। তো তাদের একটা নতুন বাইক লঞ্চ করেছে, পালসার N160। আজকে যাবো, দেখি এটা টেস্ট ড্রাইভ নেবো, কেমন করেছে সব কিছু দেখবো, সব রিভিউ দেবো তোমাদের, সঙ্গে থাকবো। পালসার এই নতুন মডেল N160, এই দুটো বাইক দেখতে পাচ্ছ তোমরা, রেড কালার একটা আছে, একটা হচ্ছে ব্ল্যাক। তো আমি এখন যাবো এই দুটোর একটু টেস্ট ড্রাইভ নিতে। তো আজকে আমার সাথে আছে মৃন্ময়, নিশ্চয় দত্ত দেখতে পাবো ইউটিউব চ্যানেলে, তো ওকে নিয়ে যাচ্ছি আজকে আমি, আর সাথে আরও দুজন আছে। এখন প্রেজেন্ট আপাতত এই চারজন আছি, বাকিরা সব ফোর লেনে আছে। চলো ফোর লেনে যাই, ফোর লেনে হলে পরে ভিউটা সুন্দর দেখা যাবে, আর বাইকের কি টান ফান কি আছে না আছে সব দেখা যাবে, সঙ্গে থাকো। তো আমরা প্রথমে এখন টাউনের ভিতরে যাব, দেখবো টাউনের ভিতরে কিরকম গাড়িটা ঠিকঠাক রান করে কিনা, তারপরে যাবো এনএইচ। চলে তুমি তো ওখানে গাড়ি রাখবি? না না, গাড়ি রাখবো পরে যাবো। শহরের লোকজন একটু শান্তির পাবে, দুদিন ধরে, দুদিন ঠিক না, বিগত এক মাস ধরে খুব বাজে যাচ্ছে ওয়েদার, এত গরম, প্রচণ্ড গরম, মানে কলকাতাকেও হার মানিয়ে দিল। একটু বৃষ্টি হলে আমার মনে হয় শহরের লোকরা একটু শান্তি পায়। তো যাই হোক, চলো সেটা কোনো ব্যাপার না, সঙ্গে থাকো। একটু রাস্তা এখানে খারাপ, আর সামনেই ফোর লেন। অ্যাকচুয়ালি এটা এখনও চালু হয়নি, ফুল কাজ কমপ্লিট হয়নি দেখে, যার জন্য এখানে আপাতত সব টেস্ট ড্রাইভ দিতে আসে, ঘুরতে আসে। এই তো চলে আসছি আমাদের, এদিকটা নেই নাকি? বাকি অনেকেই চলে এসছে, একটু আমরা টেস্ট ড্রাইভও হবে, আড্ডাও হবে, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো যাই হোক, নতুন এই বাইকটা যেটা দেখতে পাচ্ছ, এটা আছে 160 সিসি, পালসার N160। এটা লুকসটা, লুকসের দিক দিয়ে যেতে গেলে প্রায় 250-র সেম, মানে হুট করে এক নজরে দেখলে বোঝা সম্ভব না। মেজর যেটা যদি ডিফারেন্স বুঝতে চাও, এখানে এক্সস্ট যেটা আছে, এটা এই যে এক্সস্ট দেখতে পাচ্ছ, আর যেটা 250-তে থাকে সেটা সিটের সাইডে থাকবে। আর স্পেশাল কি কি চেঞ্জেস আছে আমি মিনমার কাছ থেকে শুনে নেব। স্পেশাল সেরকম কিছুই চেঞ্জ নেই, স্পেশাল চেঞ্জ বলতে গেলে খালি ওই ইঞ্জিন 250-র থেকে, যেটা 250-তে, ও আর একটা মেজর যেটা রয়েছে সেটা হচ্ছে 250-তে আমাদেরকে মানে অ্যাজ এ অ্যাডিশনাল আমাদেরকে চার্জারটা নিতে হয়, আর এটার মধ্যে ইনবিল্ট রয়েছে, সেটা 160 হোক বা মানে ডুয়াল চ্যানেল হোক বা সিঙ্গেল চ্যানেল, ওটা কোনো ম্যাটার করে না। এটার মধ্যে যেটা USB চার্জিং পোর্টটা রয়েছে, এটা 250-র মধ্যে মানে আমাদেরকে অ্যাডিশনালি নিতে হয়, আর এটার মধ্যে এটা প্রিলোডেড আছে, আর এটা অ্যাকচুয়ালি যারা রাইড টাইড করতে পছন্দ করে তাদের জন্য তো বিশাল একটা মানে মাউন্টটা লাগাতে হবে, মানে এক্সট্রা যে চার্জিং এর জন্য কিছু সেটা লাগছে না, ডাইরেক্ট USB কেবলটা থাকছে, আর এখানে যদি একটা ফোন হোল্ডার, হ্যাঁ জাস্ট একটা হোল্ডার হলেই বাস, এটা একটা বিশাল বড় অ্যাডিশন। ব্ল্যাকটা আসুক, বাকি ব্ল্যাকটা আসার পর আমি ওই ব্ল্যাকটার সাথে আর এটার কম্পেয়ার দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে নিজের চোখে মেজর কী কী চেঞ্জেস আছে। হয়তো আসছে সামনে, দেখা যাচ্ছে বাইক। এই গেল ব্ল্যাকটা, দাদা এদিকে পাশে নিয়ে আসো, এক্সস্টের সাউন্ড তো শুনতেই পাচ্ছ, বিভৎস বেস। হ্যাঁ এই পরপর দুটো গাড়ি তোমাদের সামনে আছে, দুটোই 160, পালসার N160। এবার এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS, এটা আছে ডুয়াল চ্যানেল ABS। এবার আমার মনে হয় না সচরাচর ফার্স্ট ভিউ দেখে কেউ তোমরা বুঝতে পারবে কোনটা কী আছে, শুধু একটা জিনিস যেটা বোঝাচ্ছি আমি, দেখো ডিস্কটা যেটা আছে এটার সাইজ একটু বড় তুলনামূলকভাবে এটার থেকে, দেখতে পাচ্ছ এটা একটু সামান্য কয়েক MM হয়তো ছোট হবে। ইঞ্জিনের কালার দেখতে পাচ্ছ একটু আলাদা আছে, ব্যাকের কালার এটাও আলাদা, এটা সিলভার কালার, বাকি ওভারঅল সেম। ব্রেকিং টেস্ট হচ্ছে, ব্রেকের পাওয়ার কতটা কি আছে, টপ স্পিড দেখতে পাচ্ছ, স্পিড কত ছিল? স্পিড ছিল 80 80 80 to 0 in just
তো ব্রেকিং ওয়েটার ভালো, এবিএস কাজ করছে, কিন্তু তাও আমার একটু ব্যাক হুইল মানে রাইজ হয়ে যাচ্ছে, স্টপই হয়ে যাচ্ছে, সেটা হওয়ার কথা না অ্যাকচুয়ালি, এবিএস অ্যাকচুয়ালি হওয়ার কথা না এবিএসে। তাও ব্রেকিংটা আমি বলবো 80+ যখন থাকছে তখনও বেটার হচ্ছে, মানে ভালোই, আমি মানে মোটামুটি ভালো বলবো, খুব একটা খারাপ বলবো না। কারণ কি অ্যাজ পার যদি এবিএসের ফুল ফাংশন এটাতে বলা যায়, তাহলে এবিএসের ফুল ফাংশন হচ্ছে মানে কোনো না হুইল রাইজ হবে না কিছু, বাট এটার মধ্যে একটু হলে পরেও ব্যাক হুইল রাইজ হচ্ছে, প্লাস সামনেটাও একটু স্কিড করছে, বাট গ্রিপ ভালো আছে। 100+ যখন হচ্ছে তখন একটু হ্যান্ডেলের মধ্যে একটু শেকিনেসটা আসছে, মানে হ্যান্ডেলটা একটু কাঁপছে। তো রেডটা আমি এতক্ষণ চালালাম, এবার আমি ব্ল্যাকটা নিয়ে যাবো, ব্ল্যাকটা একটু চালিয়ে দেখি। তো খুব স্মুথভাবে বেরোচ্ছে বাইক, বেশ ভালো লাগলো। 160 সেগমেন্টে সিরিয়াসলি ভ্যালু ফর মানি। তো দেখি এবার স্পিডটা মোটামুটি কী আছে। ঠিকঠাকই আছে, বেশি না জোরে চালানোই বেটার, সব দিক দিয়েই ভালো। তবে 102 আমি দেখতে পেলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, আর তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে আমাকে ফলো করে দিও। টাটা।